আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ভেঙ্গে পোড়া সেতুর উপর থেকে লরি তিনটি সরিয়ে নিয়ে ঝুঁকি নিয়ে পারাপার। ভাগা শেরখান রোডে ভেঙ্গে পোড়া সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দক্ষিণ দোলার তিনজিপির হাজার হাজার লোক। শনিবার রাতে বিধ্বস্ত সেতুর উপর থেকে দুটি টিপার ও সিমেন্ট বোঝাই লরি সরিয়ে নিতে সক্ষম হয় প্রশাসন। আজ সকাল থেকেই ভাঙ্গা সেতু দিয়ে হেঁটে পার সাধারণ মানুষের। এদিকে গাড়ি শোনানোর পর সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা পৌঁছে সেতুর পিলারের টাস্টার অর্থাৎ সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করেছেন। নৌকায় রুকনি নদী পারাপার হওয়ার দরুন আইডব্লিউটি বিভাগের কর্মকর্তারা লাইফ জ্যাকেট নিয়ে পৌঁছেছেন, কিন্তু সাধারণ মানুষ সময় বাঁচাতে গিয়ে ভাঙ্গা সেতুর উপর দিয়ে বাগাবাজারে পৌঁছাচ্ছেন। চলাচলে সামান্য অসাবধানতা ঘটলে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ হতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে অবৈধভাবে সেতুর উপর দাঁড় করিয়ে রাখা সিমেন্ট বোঝাই লরির বিরুদ্ধে এখনও কোনো আইনি পদক্ষেপ করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। সিমেন্ট বোঝাই লরিটির মালিক বা সিমেন্টগুলো আসলে কার, এ নিয়ে জোর প্রশ্ন উকি মারছে স্থানীয়দের মনে। বিভিন্ন জন বিভিন্ন মত তুলে ধরছেন। কেউ বলছেন প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ কোনো ব্যক্তির, আবার কেউ কেউ বলছেন স্থানীয় কোনো এক ঠিকাদারের, তবে এ নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, শুক্রবার বিকাল থেকে এই সেতুর উপর অত্যাধিক সিমেন্ট বোঝাই একটি লরি দাঁড় করিয়ে রাখায় ও রাত 9টা নাগাদ অত্যাধিক পাথর বোঝাই দুটি টিপার একই সঙ্গে পার হওয়ার সময় তিনটি গাড়ির ওজনের ভার ধরে রাখতে না পেরে সেতুটির পূর্ব দিকের অংশ ভেঙে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপরদিকে পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল মুক্তি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জেল থেকে ছাড়া পাওয়ার পর আজ প্রথম জনসভা ছিল আপ সুপ্রিমোর, সেখান থেকে নিজের পদত্যাগের ঘোষণা করে দিলেন তিনি। বড় ছড় সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল জানালেন, দুদিন পরে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব, আইন আদালতের রায় আমি ছাড়া পেয়েছি, এবার মানুষের রায় দেওয়ার সময়, মানুষ আমার পক্ষে রায় দিলে আমি আবার ফিরে আসব। জেল মুক্তির পর কেজরিওয়ালের এই বড় ছড় সিদ্ধান্ত নাটকীয় মোড় নিয়েছে দিল্লির রাজনীতিতে। কেজরিওয়াল এদিন আমজনতার কোর্টে বল ঠেলে দিয়ে প্রশ্ন করেছেন, আপনারাই নির্বাচন করবেন কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ? যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকেই ফের নির্বাচিত করুন। জানা গিয়েছে আগামী দুদিনের মধ্যেই আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে, সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সামনের বছর অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন রয়েছে দিল্লিতে। এদিনের সভা থেকে কেজরিওয়াল দাবি করেছেন ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে চলতি বছরের নভেম্বরে নির্বাচন করা হোক। উল্লেখ্য, নভেম্বরে মহারাষ্ট্রেও নির্বাচন রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি এবং সিবিআই। অপরদিকে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পুজোর নামে জমি দখলের চেষ্টা উদারবন্দে শঙ্কর রায়সহ পুজো কমিটির 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলার হুমকি জমি মালিকের। ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারাকে উপেক্ষা করে পুজোর নামে জমি দখলের চেষ্টা চলছে উদারবন্দে। শিলচর আদালতের স্থগিতাদেশ সত্ত্বে ফের এবছর পুজোর আয়োজনের তৎপরতা দেখে উদারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির 10 কর্মকর্তা সহ সেখানকার ব্যবসায়ী শঙ্কর রায়ের উপর আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করার প্রতি হাঁটছেন। জমির প্রকৃত মালিক শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ এবং তার পরিবার। তাদের অভিযোগ, 1987 সালে কেনা জমির উপর 2018 সাল থেকে দুর্গাপূজার আয়োজন করে আসা হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির সেই জমি এবার দখলের চেষ্টা করা হচ্ছে। আর এক্ষেত্রে দুসুরের ভূমিকা পালন করছেন উদারবন্দের ব্যবসায়ী শঙ্কর রায়সহ পুজো কমিটির 10 কর্মকর্তা। তারা হলেন রাজেশ রায়, রঞ্জিত বণিক, রাজেশ বণিক, চন্দন রায়, অমল রঞ্জন এন্দ, বিদ্যুৎ দত্ত, রূপঙ্কর ধর, স্বদেশ দত্ত, অলোক দাস ও রূপেন্দ্র সেন। সাংবাদিক সম্মেলন ডেকে বিশ্বদীপ জানান, গত বছর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজনে স্থগিতাদেশও জারি করেছিল, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পুজো কমিটির অভিযুক্ত 10 জন কোনোভাবেই ওই জমিতে প্রবেশ করতে পারবেন না। তবু কমিটির সদস্যরা এবারেও পুজো আয়োজন করছেন এবং বাধ্য হয়ে বিশ্বদীপ ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। ঘুষ পরিবারের আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন, উদারবন্দ পরগনার দুর্গানগর পঞ্চম খণ্ড এলাকায় 11 কাঠা 200 টাক জমি আজ থেকে 37 বছর আগে কিনেছিল তার মক্কেল। এবার পুজোর নামে তাদের অধিকৃত সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর প্রেক্ষিতে শিলচর সিভিল জাজ 1 কোর্টে 168 নম্বর টাইটেল স্যুট রুজু করা হয়। সঙ্গে স্থগিতাদেশের রুজু হওয়া মিসলেনিয়াস কেস নম্বর হচ্ছে 248-23। সেই মামলায় স্থগিতাদেশ আসে 2023 সালের 1 সেপ্টেম্বর।
এরপরও দূরকদমে পুজোর আয়োজন চলছে। এই প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে স্থগিতাদেশ বহাল রাখার আবেদনের ভিত্তিতে এ মাসের প্রথম সপ্তাহে আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন। তারপরও তারা আদালতের এক মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করছেন না। তবে যদি পুজো কমিটির সদস্যরা এভাবে নিজেদের দাপট বজায় রাখেন তাহলে তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় মামলা করবেন, কেননা এটা নিঃসন্দেহে অর্গানাইজড ক্রাইম। তিনি অভিযুক্ত পুজো কমিটির এবারের আয়োজনে জনসাধারণকে অনুদান প্রদানের ক্ষেত্রে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী, কাছাড়ের জেলা কমিশনার এবং পুলিশ সুপারের কাছে আইনের শাসন সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সহায়তার আবেদন জানান। অপরদিকে ফাকুয়াগ্রাম এইচএস স্কুলের অধ্যক্ষ, সিআরসিসি সহ 15 শিক্ষককে শকট। স্কুলের অব্যবস্থা দেখে চটেলাল মিশন ডিরেক্টর। দুই মাসের মধ্যে স্কুলে অনুষ্ঠিত হয়নি প্রাতঃসভা, সকাল 9:45 শুরু হয়নি পাঠদান। শিক্ষকদের নিয়মানুবর্তিতার অভাব, সঠিক সময়ে স্কুলে উপস্থিত না হয়ে পান তাম্বুল সহ নেশাজাতীয় সামগ্রী গ্রহণ চোখের সামনে দেখতে পেলেন স্বয়ং সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর। ঘটনা করিমগঞ্জের ফাকুয়াগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের। স্কুলের অব্যবস্থা এবং শিক্ষকদের এমন কাজ কারবার দেখে প্রচণ্ড বিরক্তি বোধ করে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর তথা পরীক্ষার কেন্দ্রীয় পর্যবেক্ষক ডক্টর ওম প্রকাশ। রাজ্য জুড়ে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার করিমগঞ্জের প্রস্তুতি পূর্ব ক্ষতি দেখতে এসে জেলার বিভিন্ন স্কুলের অব্যবস্থা দেখে চটেলাল সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর তথা চাকরি পরীক্ষার কেন্দ্রীয় পর্যবেক্ষক ডক্টর ওম প্রকাশ। শনিবার মিশন ডিরেক্টরের নির্দেশ অনুসারে ফাকুয়াগ্রাম হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ 15 জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন জেলা আয়ুক্তের কার্যালয়ের বিভাগীয় আধিকারিক তথা সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনা। সকজ নোটিশের লিখিত উত্তর আগামী 3 দিনের মধ্যে দাখিলের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুক্রবার স্কুলের যেসব শিক্ষকদের বিরুদ্ধে সকজ নোটিশ জারি করা হয়েছে তারা হলেন অধ্যক্ষ মহিউদ্দিন, শিক্ষক আব্দুল মালিক, আব্দুল জব্বার লস্কর, জাফর সিদ্দেক, আবুল কালাম, বদরুল ইসলাম, বিজয় দাস, বিশ্বেশ্বর দাস, গৌরহরি দাস, কাননবাসী দাস, নজরুল ইসলাম, পার্থপ্রতিম সরকার, পম্পা আচার্য, সুদীপ দাস এবং সিআরসিসি স্বরূপ দাস। জানা যায় নিয়োগ পরীক্ষার পূর্ণ প্রস্তুতি সহ পর্যালোচনা বৈঠকে যোগ দিতে মিশন ডিরেক্টর সহ বৃহস্পতিবার উপস্থিত হন করিমগঞ্জে। এর আগে অবশ্য জেলার স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে সতর্ক করে দেওয়া হয় সব স্কুলকে, পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকা শিক্ষক কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। এ নিয়ে নির্দেশিকা জারি করেন শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠক, কিন্তু এরপরও সতর্ক অবস্থান নেয়নি একাংশ স্কুল। অপরদিকে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে উদারবন্দে কনজিউমার অ্যাসোসিয়েশনের বৈঠক, শিলচরে গণসমাবেশে সামিল হওয়ার আহ্বান। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে শনিবার উদারবন্দের পানগ্রামে বিদ্যুৎ গ্রাহকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সদস্য নির্মল কুমার দাস, দীপঙ্কর চন্দ্র, নেহারুল আহমেদ মজুমদার, খাদিজা বেগম লস্কর ও সংগঠনের আসাম রাজ্য কমিটির আহ্বায়ক হিল্লুল ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে নেহারুল আহমেদ মজুমদার, হিল্লুল ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র, নির্মল কুমার দাসরা বলেন, বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর লাভের জন্য স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হচ্ছে, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তারা বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের স্বার্থে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। এই মিটারের বিরুদ্ধে রাজ্যের সর্বত্র গ্রাহক জনগণের ক্ষোভ রয়েছে। সভায় দীপঙ্কর চন্দ্র বলেন, সরকার অভিযোগকারীর করে স্মার্ট মিটারের সঙ্গে পুরনো ডিজিটাল মিটার লাগানোর কথা বলছে, তার মানে ডিজিটাল মিটারের সঙ্গে স্মার্ট মিটারের কোনো পার্থক্যই নেই। যদি এমনটা হয় তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই স্মার্ট মিটার প্রতিস্থাপনের যুক্তি কি, প্রশ্ন তুলেন তিনি। আগামী 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 11:00 শিলচর নরসিংহুলা ময়দানে অনুষ্ঠিত গণসমাবেশে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। নির্মল কুমার দাস বলেন, স্মার্ট মিটার ভবিষ্যতে বিদ্যুৎ গ্রাহকদের মারাত্মক ক্ষতি করবে। সরকার টিওডি সিস্টেম আনতে চলেছে। এই সিস্টেমে দিন ও রাতে দু ধরনের বিল তৈরি হবে, রাতে দিনের দুগুণ বিল হবে, ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না। বক্তব্য রাখতে গিয়ে হিল্লুল ভট্টাচার্য বলেন, গত 11 সেপ্টেম্বর গুয়াহাটি বিদ্যুৎ ভবনের সামনে হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকের খুব আছড়ে পড়ে রাজ্যের সমস্ত বাসাবাসী মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে সামিল হন। উদারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা মহিম লস্কর জুবাইর আহমেদরা বলেন, তারা নিজেদের এলাকায় গত বছর থেকে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আগামী 19 সেপ্টেম্বর শিলচর নরসিংহ ময়দানে অনুষ্ঠেয় গণসমাবেশ ও মিছিলে তারা সামিল হবেন বলে জানান। অপরদিকে অবৈধ অনলাইন ট্রেডিং ব্যবসায়ী রাজদীপ ও ফেরার অভিভাবকদের সাহায্যের আর্জি প্রত্যাখ্যান বিধায়কের। শুধু বাখরশাল নয়, করিমগঞ্জ সেটেলমেন্ট বিএসএফ ক্যাম্প এলাকা থেকেও চলত অনলাইন ট্রেডিং এর অবৈধ ব্যবসা। জনৈক রাজদীপ দেবরামের এক প্রতারকের ফাঁদে পড়ে অনেককে হুয়াতে হয়েছে লক্ষ লক্ষ টাকা। যারা টাকা হারিয়েছেন তাদের সকলের স্বপ্ন ছিল একটাই, কম দিনে অধিক মুনাফা লাভ। স্বল্প দিনে অধিক লাভ করা যে সম্ভব নয় সেটা ভুলে গিয়েছিলেন আমানতকারীরা, তাই রাজদীপের প্রতারণার জালে পা ফেলেন তারা। বাকরশালের সাকিরের অনুকরণে ব্যবসা শুরু করেছিল সেটেলমেন্ট রোডের রাজদীপ দেব। কিনেছিল বেশ কয়েকটি বিলাসী গাড়ি, অবশ্য অনেক আমানতকারী গাড়িগুলো জোর করে নিয়ে গেছেন বলে অভিযোগ। রাজদীপ বর্তমানে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অনলাইন ব্যবসায় টাকা লাগিয়ে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এখন তারাই সেটেলমেন্ট রোডের বাড়িতে গিয়ে রোজ ভিড় করছেন। সূত্রের খবর, রাজদীপ প্রথমে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে পুজো দিতে এসেছিল টাউন কালীবাড়িতে। দক্ষিণা হিসাবে সে পুরোহিতকে দিয়েছিল 200 টাকা। পরবর্তীতে 3-4 মাসের মধ্যে 3টি দামি গাড়ি এনে টাউন কালীবাড়িতে পুজো দিয়ে পুরোহিতকে দক্ষিণা হিসেবে দিয়েছিল গাড়ি প্রতি 500 টাকা। পুজোর পর গাড়ির দরজা খুলে ফুটা লাগাতে গিয়ে চমকে যান পুরোহিত। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লাইট জ্বলে উঠে, এমনকি গাড়ি থেকে অটোমেটিক আওয়াজ বের হতে থাকে। বিলাসী গাড়ির ভেতর দেখে কণিকের জন্য গাবড়ে গিয়েছিলেন পুরোহিত। করিমগঞ্জ জেলায় অনলাইন ট্রেডিং ব্যবসার খবর সংবাদ মাধ্যমে বের হওয়ার পর পুরোহিত তার ঘনিষ্ঠদের কাছে এমন গল্প করেছেন। আমানতকারীদের টাকায় আঙ্গুল ফুলে কোলা গাছ হয়ে যায় রাজদীপের। তার বয়স 20 থেকে 22 বছর হবে, কিন্তু বুদ্ধি ছিল পোড়া খাওয়া ব্যবসায়ীর চেয়েও বেশি। সাকিরের সঙ্গে তার সম্পর্ক কতটা আন্তরিক ছিল তা জানা না গেলেও দুইজনের লুক ঠুকানোর পদ্ধতি ছিল প্রায় একই। মোটা অঙ্কের টাকা লাভের আশায় মাসের পর মাস সাকির কিংবা রাজদীপের সঙ্গে আমানতকারীরা ঘোরাফেরা করলেও একটিবারের জন্য তারা বুঝতে পারেননি যে প্রতারিত হচ্ছেন। সাকিব গুয়াহাটি নিয়ে গিয়ে তার গাড়িগুলো বিক্রি করে দিলেও আমানতকারীরা কোনোভাবেই তা টের পাননি। অবশ্য রাজদীপ গাড়িগুলো লুকোনোর আগেই আমানতকারীরা সেগুলো নিয়ে যান বলে খবরে প্রকাশ। এ নিয়ে অন্য এক সূত্রে প্রকাশ, রাজদীপের অভিভাবক এ বিষয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের হস্তক্ষেপ কামনা করেছিলেন, কিন্তু বিধায়ক তাদের সাফ জানিয়ে দেন অবৈধ অনলাইন ট্রেডিং ব্যবসায় অভিযুক্ত কাউকে সাহায্য করতে পারবেন না তিনি। বিধায়ক নাকি অভিভাবকদের এও বলেন, ছেলে কী কাজ করছে তা মা বাবা একটিবারের জন্য জানার চেষ্টা করেননি। ছেলে কোথা থেকে টাকা রোজগার করছে, দামি মোবাইল ও গাড়ি ক্রয় করছে, সেসবের খবর রাখেননি অভিভাবক। এখন যখন লোকজন টাকার জন্য চাপ দিচ্ছেন তখন বিধায়কের শরণাপন্ন হচ্ছেন, তিনি ন্যূনতম সাহায্য করবেন না বলে অভিভাবকদের সাফ জানিয়ে দিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।